হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। ইতিমধ্যে নিম্নচাপে বাঁক আসতে পারে, যেটি বাংলার দিকে আবারও আঘাত করতে পারে, যার ফলে বৃষ্টিপাত পুজোর মুখ পর্যন্ত যাবে কিনা সেটা আমরা দেখবো। অর্থাৎ বর্ষা ঠিক কবে নাগাদ উঠতে পারে বা বর্ষা পুজোর মুখে হবে কিনা সেটা আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন কমেন্ট করে, তো আমরা সেটা অবশ্যই এখানে আলোচনা করব। এর পাশাপাশি এই নিম্নচাপের দুর্যোগ কিন্তু পুরোপুরি এখনও যায়নি, যার ফলে আজও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাতে। সেক্ষেত্রে আপাতত তাদের লেটেস্ট যে পূর্বাভাস তাতে বলেছে যে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতে এখনও ভারী বৃষ্টিপাত হতে পারে। দুর্যোগ কখন ঠিক কাটতে পারে সেটা আমরা দেখব। নতুন করে আবার কিন্তু মেঘ উঠছে, যার ফলে গোটা দক্ষিণবঙ্গ আবার কিন্তু ক্লাউডি হচ্ছে। এর ফলে কোথায় কোথায় বৃষ্টিপাত ঠিক কোন দিকে আসতে পারে, কতক্ষণ থাকতে পারে, কোন দিকে বেশি সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখব। ইতিমধ্যে মেঘ আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, মিহিজান, এছাড়া রয়েছে গোটা ঝাড়খণ্ড এলাকা রয়েছে। মুর্শিদাবাদের দিকে কিছুটা পার্টলি ক্লাউডি হচ্ছে, নদিয়া দিকে কিছুটা, হুগলি দিকে ক্লাউডি ক্লাউডি হচ্ছে, অর্থাৎ কোথাও কোথাও ঝিরে বৃষ্টি এর ফলে হতে পারে। মেহেরপুরের দিকে পার্টলি ক্লাউডি হচ্ছে, সিউড়ি রয়েছে, বর্ধমানের দিকে ক্লাউডি হচ্ছে, এছাড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর কিছু এলাকা ক্লাউডি হচ্ছে। তবে এখনও পর্যন্ত উপকূলের এই 24 পরগনা এখানে কিন্তু মোটামুটি খুব এখনও হয়নি, তবে পরবর্তী ক্ষেত্রে মেঘ আসতে পারে। দুপুরের দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেটা আমাদের দেখাবো। আর যেটা হচ্ছে যে ঘূর্ণিঝড় শাহিন যেটা তৈরি হওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, সেটা কিন্তু পাকিস্তান এবং ওমানের দিকে ধ্বংসলীলা চালাতে পারে। ইতিমধ্যে এটা নিম্নচাপে পরিণত হয়েছে এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শক্তি বাড়িয়ে ফেলেছে। এটি পাকিস্তানে গিয়ে আঘাত করবে, তারপর সেটা আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা ওমানে গিয়ে আবার আঘাত করতে পারে, ভয়ঙ্কর তাণ্ডব লীলা চালাতে পারে, অর্থাৎ ধ্বংসের মুখে বলতে পারেন পাকিস্তান এবং ওমান, অর্থাৎ তার ঘূর্ণিঝড় শাহিন এবং ঘূর্ণিঝড় যাওয়াত হয় কিনা সেটাও আমরা দেখবো। তো এই সম্ভাবনাগুলি রয়েছে, তো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। আর যেটা হচ্ছে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে আপনারা অবশ্যই উল্লেখ করবেন, কোনো সাজেশন থাকলে দেবেন, কেমন লাগছে আপডেটগুলি, আপনাদের কোনো উপকার আসছেন কিনা অবশ্যই একটু জানাবেন কমেন্টে। আর কি ধরনের আপডেট আপনারা আরও পেতে চান, অন্যান্য আপডেট পেতে চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী ক্ষেত্রে তুলে ধরবো। আলু বা পেঁয়াজ এইরকম সংক্রান্ত আপডেট চান কিনা এর পরবর্তী ক্ষেত্রে অবশ্যই জানাবেন। তো আমরা ইতিমধ্যে যেটা দেখতে পাচ্ছি যে এখন যেটা মেঘ রয়েছে, দেখুন অনেক জায়গায় কিন্তু ক্লাউডি রয়েছে, বৃষ্টিপাত কিছুটা পাচ্ছেন কিনা জানাবেন, ঝোড়ো হাওয়া থাকছে কিনা একবার দেখবো। তো আমরা একবার দেখে নিই কোথাও বজ্র বিদ্যুৎ হচ্ছে কিনা, লাইটনিং অ্যাক্টিভিটি। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি অনেক জায়গাতে কিন্তু লাইটনিং অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ড, তার সঙ্গে ঝাড়খণ্ডে দেখুন দেওঘর রয়েছে, ধানবাদ রয়েছে, মিহিজান, দুমকা, এদিকে কিন্তু লাইটনিং অ্যাক্টিভিটি কিন্তু হচ্ছে, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ দুর্যোগ চলছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের দুর্যোগ রয়েছে, পুরুলিয়া, রঘুনাথপুর রয়েছে, হুড়া রয়েছে, আসানসোল রয়েছে, চিত্তরঞ্জন রয়েছে, দুর্গাপুরের দিকে রয়েছে, এছাড়া বীরভূমের সিউড়ির দিকে আশেপাশের এলাকা রয়েছে যেখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের দুর্যোগ চলছে। এছাড়া বাঁকুড়া দিকে রয়েছে, খাতড়ার দিকে রয়েছে, বাঁকুড়া সব জায়গাতে নেই। এছাড়া যেটা হচ্ছে পূর্ব বর্ধমানের কাছাকাছি কিছু এলাকাতে একটু মেঘ, একটু লাইটনিং অ্যাক্টিভিটি হালকা রয়েছে, তবে মেন দুর্যোগ এখানে রয়েছে। তবে দেখুন মুর্শিদাবাদ বা নদিয়া, এদিকে বলতে পারেন হুগলি, এদিকে কলকাতা, তার আশেপাশে হাওড়া, তাছাড়া 24 পরগনা থেকে সেরকম অ্যাক্টিভিটি নেই, তবে কিছু কিছু এলাকাতে হালকা লাইটিং অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ মেঘলা মেঘলা যে হচ্ছে তার মধ্যে কিন্তু পূর্ব পশ্চিম মেদিনীপুরও কিছুটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ মূলত দুর্যোগটি থাকবে ভারী বৃষ্টিপাত, যেটা আবহাওয়া দপ্তর এখন লেটেস্ট আপডেট দিয়েছে যে পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়া, মূলত এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের দাপট থাকবে, তবে কিছু কিছু মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত অন্যান্য এদিকটাতে লাগোয়া এলাকাতেও হতে পারে এটা দেখা যাচ্ছে। আমরা বাংলাদেশে কোনো লাইটিং অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না, আমরা স্যাটেলাইট ইমেজ আমাদের সামনে আবারও একটু তুলে ধরছি। দেখুন মূলত এই জায়গাতে মেঘ রয়েছে, এই মেঘগুলি কিন্তু আস্তে আস্তে যেটা হচ্ছে কিছুটা এক্সপ্যান্ড হচ্ছে, দেখুন দেখতেই পাচ্ছেন এটা বাংলাদেশের দিকে এক্সপ্যান্ড হচ্ছে, যার ফলে কি হবে না দুপুরের দিকে হলে বা বেলার পরে একটুখানি কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে, মানে এখনও কিন্তু পুরোপুরি দুর্যোগটি যায়নি। এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে ফলে, এবং শক্তি বাড়িয়ে সেটা বাংলার দিকে আবারও ধেয়ে আসবে, তার ফলে পুজোর মুখে বৃষ্টিপাত হবে কিনা সেটা দেখাচ্ছি। তো চলুন আমরা পুরো ট্র্যাকটি দেখি, বায়ুর ঝাপটা মোটে আমরা একবার যাবো, তারপরে তার আগে একটু গতি প্রকৃতি দেখে নিই। দেখুন যেটা আমাদের আগের আপডেটে দেখিয়েছিলাম তাতেও কিন্তু দেখেছিলাম যেটা কিন্তু যে আপডেটটি ছিল তার সঙ্গে এখনও কিন্তু মিল রয়েছে, অর্থাৎ এই যে রয়েছে ধানবাদের কাছে এখানে ঘূর্ণাপথ দেখতেই পাচ্ছেন, এখানে এখানে রয়েছে দুর্যোগটি, এখানে ভয়ঙ্কর শক্তিতে কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে ঝড় বৃষ্টি চলবে, অনেকটাই কিন্তু গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। আমরা দেখে নিচ্ছি এখানে
এখানে এখনো মিটার আমরা কাজ করাতে পাচ্ছি না। তো কিন্তু এটা যেটা দেখতে পাচ্ছি যে এটা পরবর্তী ক্ষেত্রে দেখুন এতে গয়া দিয়ে যাবে এবং এটা এইখানে পর্যন্ত গিয়ে কিন্তু উত্তর প্রদেশের কাছাকাছি গিয়ে সেটা কিন্তু বিহারের দিকে বাঁক নেবে, তারপর সেটা একদম পরিষ্কার করে দেখা যাচ্ছে যে বিহার হয়ে পূর্ণিয়া হয়ে একদম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের উপর দিয়ে কিন্তু বাংলাদেশের রংপুর দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে এফেক্ট দেবে। তারপর হবে এই যে হাওয়াগুলো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু দক্ষিণবঙ্গের দিকে ধাবমান হবে, ফলে আগামী 10 দিনে যেটা দেখতে পাচ্ছি যে কিছুটা হাওয়া দাপট আবার থাকতে পারে, ফলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অবশ্য থাকবে। তবে এইগুলো তো তাণ্ডব লীলা চালাবে, অর্থাৎ এখানে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কিন্তু চলতে থাকবে এমনটা কিন্তু সম্ভাবনা এখন আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখনও পর্যন্ত যেটুকু আপডেট আমাদের হাতে রয়েছে 120 পর্যন্ত কাস্টিং হতে পারে এই আগামী 10 দিনের মধ্যে, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ রংপুর বা উত্তর দক্ষিণ দিনাজপুর তার সঙ্গে যেটা হচ্ছে একদম কোচবিহার আলিপুরদুয়ার পর্যন্ত কিন্তু এই কাস্টিং থাকার সম্ভাবনা, এটা তো আসামের দিকে আরও পরবর্তী ক্ষেত্রে যাবে। এবারে একটু দেখাচ্ছি আপনাদের বায়ুর ঝাপটা মোড়ে যাই, আমাদের পুরো বিষয়টি দেখাচ্ছি, পুরো জিনিসটা দেখতে থাকুন কেমন রয়েছে, আমাদের ঘূর্ণিঝড় সাইনটাও দেখাবো, যারা যারা আগ্রহী থাকবেন অবশ্যই দেখবেন, একটু শেষের দিকে দেখাবো। এটাকে বাংলার আপডেটটি শেষ করে নিয়ে দেখুন এটা কিন্তু ধীরে ধীরে ট্র্যাক করলে এটা আস্তে আস্তে বিহারে চলে যাচ্ছে, বিহারের দিক দিয়ে ওখানে কিন্তু আবার শক্তিটা বাড়িয়ে ফেলবে, যার ফলে এইভাবে কিন্তু পরবর্তী মানে 1 তারিখ পর্যন্ত হয়তো বৃষ্টিপাতের চান্স কমে যাবে, তো 2 তারিখ থেকে হয়তো আবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অল্প থাকবে, তবে উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে যাবে, যেটা তার ফলে কী হবে না 2-3 তারিখের কাছাকাছি জায়গাতে এটা যখন ভয়ঙ্কর শক্তি নিয়ে বিহারের উপর দিয়ে যাবে তখনও কিন্তু উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগটি বাড়তে থাকবে। অর্থাৎ ভয়ঙ্কর এখন প্রায় একটা গভীর শক্তিশালী নিম্নচাপ বলতে পারেন এটা কিন্তু হয়ে যাবে, বিহারে মূলত এফেক্ট দেখিয়ে তারপর একটুখানি শক্তি কম হবে, তবে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে যে আবার ভয়ঙ্কর শক্তি বাড়িয়ে নিতে পারে সেক্ষেত্রে কুচবিহার এবং আলিপুরদুয়ারের দিকে কিন্তু মানে প্রচুর গতিবেগ আবার থাকতে পারে। এখানে ঝোড়ো হাওয়া মোটামুটি 90 কিলোমিটার গাস্টিং হয়ে যেতে পারে, দেখি কতদূর যায় না, এখানে 5 তারিখে এটা অনেকটা শক্তি কমিয়ে ফেলবে, ফলে কী হচ্ছে না আসামে অতটা দুর্যোগ নামা যেতে পারে, আমরা এটাকে আর দেখছি না। এবার একটু চলে যাই বজ্র বৃষ্টি মোডে, দেখুন এখানে বজ্র বৃষ্টি মোডে কি আমরা কী দেখছি, বর্তমানে যেটা আমরা এখন রয়েছি সেখানে যেটা হচ্ছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু অনেক কটাই বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এদিকে কিন্তু বা মেদিনীপুরের দিকে কিন্তু সতর্কতা দিয়েছে সকাল থেকে বৃষ্টিপাত হতে পারে, অন্যান্য জায়গাতে হালকা মাঝারি করে হবে। তো দেখুন এই বৃষ্টিপাত যেটা রয়েছে এটা আস্তে আস্তে দুপুরের দিকে মনে হচ্ছে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই, দুপুরের পরে মোটামুটি পশ্চিমাঞ্চলে একটু উন্নতি আসতে পারে আর দক্ষিণবঙ্গে বাকি পূর্বাঞ্চলে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, অর্থাৎ দুর্যোগ মুক্তর দিকে তবে মেঘলা মেঘলা কিছুটা থাকবে মনে হচ্ছে। এইভাবে কিন্তু বৃষ্টিটা দেখুন চলে যাবে, বৃষ্টিটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন পুজো পর্যন্ত বৃষ্টিপাত হবে কি না এখান থেকে আমরা দেখিনি ভালো করে, আপনারা লক্ষ্য রাখুন আমরা এখানে জুম করছি না, একটু উপর থেকে দেখি, যেহেতু পুরোপুরি পশ্চিমবঙ্গের উপরে এফেক্ট আগামী 2-3 দিন থাকছে না, তবে বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে। দেখুন বিহার দিকে কিন্তু বৃষ্টিটা যাচ্ছে, 2 তারিখে দুপুরবেলার দিকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি মানের হতে পারে, বিক্ষিপ্ত একটু মাঝারি ভারী হতেও পারে, তবে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত এবং রংপুর রাজশাহীর দিকে বৃষ্টিপাত যাবে, বাংলাদেশের মনমোহন সিং সিলেটের দিকে যাবে, 2 তারিখে বৃষ্টিপাত বাড়ছে, রাতের দিকে কোনো রকম দুর্যোগ নেই, তবে বেলা থেকে দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। এই যে নিম্নচাপটি ব্যাক করে আবার আসছে, অর্থাৎ রিটার্ন হয়ে আসছে বাংলার নিম্নচাপ বাংলার দিকে এগিয়ে আসছে, দক্ষিণবঙ্গ থেকে গিয়ে উত্তরবঙ্গে সেটা আঘাত করবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে যারা স্বাদ নিয়েছেন যারা উত্তরবঙ্গ থেকে ভাবছিলেন যে হবে না তারাও কিন্তু এই নিম্নচাপের স্বাদ পেতে পারেন, অর্থাৎ দুর্যোগ পেতে পারেন, স্বাদ বলতে সেটা ভালো কিছু মোটেই নয়। 4 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, তবে উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টিপাত হতে পারে, ভয়ঙ্কর বৃষ্টিপাত দাবাবে কিছু সময় অন্তত, দেখতেই পাচ্ছেন একটু জুম করে দিই উত্তরবঙ্গটা, উত্তরবঙ্গের মানুষজন এতদিন বলছিলেন যে আপনারা উত্তরবঙ্গে ফোরকাস্ট করছেন না শুধু দক্ষিণবঙ্গ দেখাচ্ছেন, তো চিন্তা করার কিছু কারণ নেই, যেখানে দেখাবে যেখানে দুর্যোগ সেখানেই আমরা পৌঁছে যাই। তো দেখতেই পাচ্ছেন এবং উত্তরবঙ্গে কী হচ্ছে না দেখুন, 4 তারিখের দিকে কিন্তু একদম এই 4 তারিখ সকাল থেকে মোটামুটি দিনাজপুরের জায়গা থেকে দিনাজপুর এবং উত্তরবঙ্গের ঠাকুরগাঁও রয়েছে বাংলাদেশের এখন পঞ্চগড়ে শিলিগুড়ি মানে জলপাইগুড়ি বলতে পারেন, তাছাড়া কোচবিহার আলিপুরদুয়ারের দিকে ভয়ঙ্কর মাত্রার বৃষ্টিপাত এবং সেটা আসামের দিকে চলে যাবে, আসামের কিন্তু বিভিন্ন অংশে ভয়ঙ্কর বৃষ্টিপাত 5 তারিখ পর্যন্ত থাকবে এবং এর দাপটে দক্ষিণবঙ্গে কী হচ্ছে দেখুন, আমরা যেটা দেখছিলাম দক্ষিণবঙ্গটাকে একটু আমরা ফোরকাস্ট করি,
দেখুন দক্ষিণবঙ্গে বাংলাদেশ পুরোটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে 3 তারিখের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকবে, মানে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত 3 তারিখ। এবার 4 তারিখের দিকে বৃষ্টিপাত হবে কি না, দুপুরের দিকে 4 তারিখেও বৃষ্টিপাত থাকবে। পুজোর মুখে কি হচ্ছে দেখি, 5 তারিখের দিকে কি অবস্থা, 5 তারিখে একটা এক পশলা অন্তত বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে সব জায়গাতে সমান হবে না, হালকা থেকে মাঝারি অনেকটা দাপট, যেটা দুর্যোগ সে দুর্যোগ বলা চলবে না, তবে এখনও বর্ষাটি পুরোপুরি যাচ্ছে না, হালকা থেকে মাঝারি 6 তারিখেও পাওয়া যাচ্ছে। 7 তারিখে কী অবস্থা দেখা যাক, দুপুরের দিকে এক পশলা বৃষ্টিপাত কিন্তু দেখুন সব জায়গাতে হতে পারে, কোথাও কোথাও মানে বিক্ষিপ্ত হবেই চলতে পারে। 8 তারিখ, 8 তারিখের আপডেট বলছে একটু হালকা হয়ে যাচ্ছে, মানে অনেকটা কমের দিকে। শনিবার 9 তারিখ দেখুন, 9 তারিখেও একটা এক পশলা বৃষ্টিপাত, মানে ঝিরে বৃষ্টি হতে পারে অথবা পার্টলি ক্লাউড হতে পারে। এখন কোনো পরিবর্তন হলে অবশ্যই আমরা জানতে পারবেন কী হচ্ছে না হচ্ছে। এবারে কিন্তু আমরা দেখবো ঘূর্ণিঝড় শাহিন, এবারে আমরা চলে যাচ্ছি একবার, প্রথমে চলে যাচ্ছি আমরা আবহাওয়ার উপগ্রহতে, উপগ্রহ চিত্রে আমরা যেটা দেখবো এখানে হয়তো এখানে প্রচণ্ড পরিমাণে কিন্তু মেঘ থাকবে, এটা লোড হোক। তো বন্ধুরা দেখুন লোড তো হয়ে গেল, এবারে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হচ্ছে নিম্নচাপে, কিন্তু এটা পরিণত অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিম্নচাপ রয়েছে বাংলার উপরে, যার পুরো এখানে দুর্যোগ চলছে। আর যেটা হচ্ছে এই যে যেটা নিম্নচাপ মানে যেটা ছিল এলপিএ ছিল, সেটা কিন্তু এখন নিম্নচাপে ডিপ্রেশনে পরিণত হচ্ছে এবং সেটা ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। এটা দেখা যাক এটা কী হচ্ছে, দেখুন আমরা ট্র্যাকটা দেখাচ্ছি, যারা ঘূর্ণিঝড় দেখতে চান বায়ুর ঝাপটা মডেল দেখি আমরা এটাকে কীরকমভাবে এগোচ্ছে। এটা পাকিস্তানে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এই ভারতীয় মৌসুম ভবন, আলিপুর আবহাওয়া দপ্তর বলেনি। দেখুন এটা যেটা হচ্ছে শক্তি বাড়াচ্ছে বাড়াচ্ছে, যেটা দেখতে পাচ্ছি পাকিস্তানে গিয়ে কাছাকাছি গিয়ে শক্তি বাড়াবে, অর্থাৎ 1 তারিখে এটা মোটামুটি পাকিস্তানের কাছাকাছি চলে যাবে, পাকিস্তানে গিয়ে এখানে কিন্তু আঘাত করতে পারে। এখানে শক্তি দেখি এনার্জিটা আমরা কতটা মাপতে পারি, এখনও 105.10 পেয়ে যাচ্ছি গাস্টিং। দেখা যাক এটা আরেকটু ট্র্যাক করি, এটা আরেকটু পশ্চিম দিকে যাবে, তখন কিন্তু 100 কিলোমিটার গাস্টিং পাচ্ছি। দেখা যাক এটা মানে এটা ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়ার সম্ভাবনা জানিয়েছে। 2 তারিখ, 1 থেকে 2 তারিখের মাঝে এটা আছড়ে পড়বে পাকিস্তানে, অর্থাৎ বুঝতে পারছেন 113 কিলোমিটার, অর্থাৎ 13 কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম পাচ্ছি, তবে এখানেই শেষ নয়, এটা পাকিস্তানে গিয়ে আবারও আঘাত করে আবার বাঁ দিকে আবার শক্তি বাড়বে। যদি এটা ঘূর্ণিঝড় শাহিন হয়, তারপর আবার যেহেতু এটা নামছে সাগরে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আবার ভয়ঙ্কর শক্তি বাড়িয়ে ফেলছে, এবং এখান থেকে যেটা কিন্তু টার্গেট রয়েছে যে ওমানের দিকে আঘাত করা, সেক্ষেত্রে কিন্তু এটাতে মারাত্মক শক্তি, তখন এটাতে আবার একবার নাম দেয় কি না এই বিষয়টা জানতে হবে। যে একই সাগরে একটা ঘূর্ণিঝড় আঘাত করে পাকিস্তান আবার যখন একটা আফ্রিকার দিকে যাচ্ছে, তখন এটাতে নতুন করে নাম দিচ্ছে কিনা, অর্থাৎ ঘূর্ণিঝড় শাহিন হয়ে যাওয়ার পর পরবর্তী নাম যেটা সৌদি আরবে দিয়া ঘূর্ণিঝড় জাওয়াত, এটা হয় কি না দেখুন। 147 কিলোমিটার বা 64-65 আমরা কিন্তু গাস্টিং পেয়েছি, 68 মানে প্রায় 70 কিলোমিটার গতিবেগে, 170 কিলোমিটার গতিবেগে কিন্তু, 171 দেখলাম গতিবেগে কিন্তু এটা আঘাত করে দিতে পারে সম্ভাবনা রয়েছে গাস্টিংয়ে, অর্থাৎ গাস্টিং অনেকটাই রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এটা কিন্তু 4 তারিখে এটা আঘাত করতে পারে এবং এটা ওমানের দিকে কিন্তু চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন পুরো বিষয়টি দেখাই। এই রয়েছে ভারত, এই রয়েছে পাকিস্তান, এখানে রয়েছে দেখুন ওমান, এই যে ওমানের কাছে এটা চলে যেতে পারে, অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি এরকমভাবে আঘাত করতে পারে। পুরো ট্র্যাকটা একবার দেখাই আপনাদের, এই এখন রয়েছে দেখুন 1-30 তারিখ থেকে এটা আস্তে আস্তে যাবে উপর থেকে, দেখুন করাচি হয়ে চলে যাচ্ছে পাকিস্তানের টুর বাটের দিকে, এটা চলে যাচ্ছে দেখুন এখানে, ওইখানে গিয়ে মকরানের দিকে যাওয়ার সম্ভাবনা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। এবারে যেটা হচ্ছে ওখান থেকে গিয়ে 3 তারিখে ওখান থেকে আবারও কিন্তু এনার্জি নিয়ে বাঁ দিকে বেঁকে গিয়ে টার্নিং নিয়ে এটা ম্যাসকাটার দিকে যাচ্ছে, এবং কিছুটা দেখুন এদিকে এখান দিয়ে বেঁকে গিয়ে এটা ওমানে কিন্তু আঘাত করে যাচ্ছে, অর্থাৎ ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শাহিন হয়ে কিন্তু এটা পরবর্তী ক্ষেত্রে যাওয়াত হয় না, শাহিন হয়ে ওটা থাকে নামটা, সেটা জেনে আমাদের বলতে হবে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আশা করি বুঝতে পেরেছেন, যারা পরের দিকে এলেন একবার নিম্নচাপ দেখে নিন, এখানে প্রচণ্ড কিন্তু এখনও দুর্যোগ রয়েছে, এই যে এখনও কিন্তু দুর্যোগ চলছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে। এছাড়া উপগ্রহ চিত্রে স্যাটেলাইট ইমেজ আপনারা দেখুন, এখানে যেটা হচ্ছে এখানে কিন্তু পরিষ্কার এখনও দুর্যোগ রয়েছে, মেঘ কিন্তু এখনও রয়েছে, অর্থাৎ দুপুরের দিকে এইটা কমে যাওয়ার সম্ভাবনা। একবার বজ্র বৃষ্টি মোটে যাই একবার দেখি, আরেকবার দেখিয়ে দিচ্ছি যদি পসিবল হয়, এই মোটামুটি রয়েছে দেখুন, এই দুপুরের দিকে একটা বৃষ্টিপাত কিন্তু হতে পারে, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা। একটা দুটো জায়গা ক্লিক করে দেখি তো কী হচ্ছে, পুরুলিয়া দেখে দেখি, এদিকে যেহেতু প্রচণ্ড দুর্যোগ থাকছে এখানে এখনও বৃষ্টিপাত চলবে, এই সন্ধ্যের দিকে উন্নতি আসতে পারে। আর একটা জায়গা দেখি বাঁকুড়া,
বাঁকুড়ার দিকেও এই সন্ধ্যের পর, মোটামুটি সন্ধ্যের পরে দুর্যোগের আশঙ্কা কেটে যাচ্ছে। দুর্গাপুরের দিকে সন্ধ্যের পর দুর্যোগ কেটে যাবে, পরিষ্কার দেখা যাচ্ছে। আর উপকূল থেকে একটা জায়গা দেখি কনটাই, এখানে কিছু থাকছে কি না, এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত মূলত, আর কিছু নেই। আর দেখে নেবো কলকাতার দিকে, একবার দেখে নিই কলকাতার দিকে, দেখুন কলকাতার দিকে এখানে এই সন্ধ্যের পর থেকে মোটামুটি কিছুই থাকবে না। উলবেড়িয়া হাওড়া থেকে ক্লিক করলাম, এখানেও মোটামুটি সন্ধ্যের পরে দুর্যোগ শেষ, অর্থাৎ মোটামুটি ভালোই আবহাওয়া রয়েছে। আর বাংলাদেশের একবার দেখি খুলনা, খুলনার দিকে এখানে এখানে এক পশলা দু পশলা বৃষ্টিপাত হতে পারে, সেমন কোনো চান্স নেই। চট্টগ্রামে দেখো হালকা দু এক পশলা বৃষ্টিপাত সম্ভব না। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেটে দেখা হচ্ছে। আপডেটটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, ধন্যবাদ।